আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমানাও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আমি রুমানা, রুমানাস ওয়ার্ল্ড ইন ইউকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে সেরকম কিছুই শেয়ার করছি না, আমি কোনো ভিডিও বানাচ্ছি না, মনটা যেহেতু অনেক খারাপ। এখানে আমার এক ছোট ভাই, আদরের ছোট ভাইও একটা ভাবি আছে, ওনাদের আব্বা মারা গেছেন গতকাল, সেজন্য মনটা একটু অন্যরকম হয়ে গেছে, ভালো লাগছে না। আসলে দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী, আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা কেউই এই দুনিয়াতে থাকবো না। ওনার জন্য অনেক দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতবাসী দান করুক। আসলে বাবা মা খুবই ইম্পর্টেন্ট একটা সবার জীবনে, বাবা মা হচ্ছে একটা বট গাছের মতো, ওনারা বেঁচে থাকলে মনে হয় একটা বড় একটা ভরসা আছে, মাথার উপর একটা ছায়া আছে। যখন বাবা মা থাকে না তখন বোঝা যায় যে মানুষ কি হারিয়েছে। আমি আমার বাবাকে হারিয়েছি অনেক দিন আগে, অনেক বছর আগে, তাই আমি ফিলিংসটা বুঝতে পারছি বাবা না থাকলে কেমন লাগে এবং বাবা মারা গেলে কেমন লাগে, কতটুকু কষ্ট লাগে। আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক, যাদের বাবা মা জীবিত আছে সবাইকেই বলবো যে বাবা মাকে অনেক 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 ভালোবাসা দিন, ওনাদের যত্ন করুন। আমরা যেটা অনেক সময় ভুলে যাই বাবা মার খেয়াল রাখতে, আল্লাহ যেন সব সন্তানকে সেই তৌফিক এবং সেই সাধ্য দেয় যেন বাবা মাকে আমরা সাধ্যমতো যত্ন করতে পারি। আপনারা দোয়া করবেন সবাই, যে যেখানেই থাকুন ভালো থাকুন। আমার দোয়া রইল আপনাদের সবার জন্য, সব বাবা মার জন্য, আল্লাহ যেন সবাইকে হায়াত দেয়, ভালো রাখে এই দুনিয়াতে, এবং জান্নাতেই যারা মারা গেছেন তাদের সবাইকে যেন জান্নাতি করেন। আমি শুধু এখানে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, আমার ছেলে সুরা আদ দোহা পড়েছে, সেটা আমি অনেক আগেই ক্লিপ করেছিলাম, সেটা আমি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। যদিও সে খুবই শাই হচ্ছিল এবং বলছিল এটা শেয়ার করতে না, বাট মনটা যেহেতু খারাপ তাই আমি এই দোয়াটা শুনছিলাম, আমার কাছে ভালো লাগছিল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। পাশে থাকবেন, দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আপনারা শুনুন আমার ছেলের আদ্দোহা দো। Hello everyone, I'm going to recite Surah number 93, Ad Duha. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ad Duha, wal-layli idha saja, ma wadda'aka rabbuka wa ma qala. وَلَلْآخِرَاتُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ.